জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 19 জুলাই 2021 সোমবার, উল্টো রথযাত্রা। এই উল্টো রথযাত্রার পর থেকে এই 8 রাশির কপাল খুলতে চলেছে, জগন্নাথ দেবের বরদান পেতে চলেছে এই 8 রাশি। এই উল্টো রথযাত্রার পর থেকে এই 8 রাশির ভাগ্যে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে। কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে আকস্মিক প্রাপ্তি, দাম্পত্য সুখ, শুভ বিবাহ, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। কোন কোন রাশির কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনাদেরকে একটু ক্লিয়ার আমি জানিয়ে দিই, প্রচুরজন ফোন করছেন যে স্যার কে, স্যারের সাথে আমি কথা বলব। দেখুন, বুকিং করার পর আপনি যারা, আপনারা যারা ইয়ে করছেন, তারা কিন্তু আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন। সরাসরি ফোনে যারা কনসালটেন্সি নিতে চাইছেন তারাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। অর্থাৎ অনেকে বলছেন যে স্যারের সাথে আমি সঙ্গে সঙ্গে ফোনে কথা বলতে চাই, এটা কিন্তু হবে না। আমি আবারও বলছি, কারণ হচ্ছে আপনারা বুকিং করবেন, তারপর আপনি বুকিং নাম্বারটা নেবেন, তারপরে আপনার সাথে সরাসরি আমি কথা আপনাদের সাথে বলবো। এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। অনেকে বলছে এটা ফ্রি সার্ভিস, এটা ফ্রি সার্ভিস নয়, সম্পূর্ণরূপে পেড সার্ভিস। তো শুরু করা যাক, জগন্নাথ দেবের বরদানে কোন কোন রাশির কপাল খুলতে চলেছে, কোন এই 8টি রাশি। আমি আবারও বলবো, যারা এই প্রোগ্রামটা দেখছেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এটা অবশ্যই জয় জগন্নাথ, এই এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখুন অবশ্যই। আমি আবারও বলছি, এই জয় জগন্নাথ কথাটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। তো কোন কোন এই 8 রাশি, দেখুন, জগন্নাথ দেব যার উপর কৃপা করে তার সমস্ত কিছু বাধা বিঘ্ন দূর হয়ে যায় এবং জীবনে আসে অফুরন্ত আনন্দ, শান্তি, সমৃদ্ধি, সুখ, এই সমস্ত কিন্তু জগন্নাথ দেবের কৃপাতে কিন্তু পায়। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, জগন্নাথ দেবের কৃপাতে ভাগ্য চমকাতে চলেছে, সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গায় থাকছে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে, আকস্মিক ধন প্রাপ্তি, এই সময়ের মধ্যে আপনাদের শুভ বিবাহের যোগও কিন্তু নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের থাকছে এবং প্রপার্টি থেকে লাভ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এবং এই সময়ের মধ্যে আপনারা নিজস্ব কোনো সম্পত্তি করারও সম্ভাবনা কিন্তু থাকছে জগন্নাথ দেবের কৃপায়। সিংহ রাশি আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা থাকছে। 2 নম্বর রাশি, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা, প্রতিপত্তির বৃদ্ধি হবে, বিদেশ থেকে আপনাদের লাভ হয়, বিদেশের সাথে যারা রত আছে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে, আকস্মিক ধন প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের প্রমোশনের সম্ভাবনা কিন্তু থাকছে এবং সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু মকর রাশির ক্ষেত্রে নির্দেশ করছে। 3 নম্বর যে রাশি, সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, বিদেশ থেকে আয় হবে, পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দাম্পত্য সুখ, এই সমস্ত কিন্তু থাকছে, সন্তানের যে দিকটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের আটকে থাকা টাকা, ডুবে যাওয়া টাকা, এগুলো কিন্তু পুনরুদ্ধার হবে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি,
দুই নম্বর দৈনিক রোজগার বাড়বে, শুভ বিবাহের কানেকশান, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তি, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত করবে এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার কিন্তু হবে জগন্নাথ দেবের কৃপাতে, এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, আপনাদের কর্মযোগ, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে, নিজস্ব প্রপার্টির যোগ এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সম্পূর্ণরূপে আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনারা পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রের প্রমোশন এই সম্ভাবনাগুলো আপনাদের ক্ষেত্রে থাকছে, আকস্মিক ধন প্রাপ্তি জায়গা নির্দেশ করছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং এই দাম্পত্য সুখের জায়গা, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসার ক্ষেত্রে শুভ, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হবে এবং পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে বৃশ্চিক রাশি। এরপরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ধনের জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু করবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত করতে চলেছে, দাম্পত্য সুখের জায়গা, দৈনিক রোজগারের জায়গা এবং পূর্ণমাত্রায় আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং প্রপার্টি থেকে লাভ, পারিবারিক সুখের জায়গা, সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে। এই সময়ের মধ্যে আপনারা প্রপার্টি কেনার কিন্তু সম্ভাবনা দেখছে, যারা জমি জায়গা সংক্রান্ত কাজ করেন বা কনস্ট্রাকশনের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভযোগ কিন্তু থাকছে। কর্কট রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এই সময়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কর্কট রাশি জগন্নাথ দেবের কৃপায় আপনারাও হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের লাভের জায়গাটা, সাকসেসের জায়গাটা যথেষ্ট কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ লাভ সাকসেস এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা, আকস্মিক ধন প্রাপ্তি, গোল্ড থেকে, চাঁদি থেকে, শেয়ার থেকে, এই সময় কিন্তু শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, প্রপার্টি লাভ, প্রপার্টির সম্ভাবনা, নিজস্ব প্রপার্টি কিনা, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের কেরিয়ারে যথেষ্ট উত্থান কিন্তু করবে, সন্তান সুখ, এর পাশাপাশি আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে ইনকাম, বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, পূর্ণমাত্রায় তুলা রাশি ভাগ্যের সাপোর্ট পাবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই সম্ভাবনাগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে নির্দেশ করছে, এবং এর পাশাপাশি সফলতা সাকসেস লাভের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে, এবং ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে জগন্নাথ দেবের কৃপায় আপনারা হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি, এবং যে রাশিকে কিছু ক্ষেত্রেও আপনাদের লাভ দিবে সে রাশির নামটা আমি একটু করে টাচ করে দেয় সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, সফলতা সাকসেস লাভের জায়গা আপনাদের নির্দেশ করছে মেষ রাশির, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় কিন্তু মেষ রাশির ক্ষেত্রে থাকছে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীরগত দিক ভালো হবে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, প্রেমের ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হবে, এই সময়ের মধ্যে
দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য সুখ, শুভ বিবাহের কানেকশানগুলো আপনাদের ক্ষেত্রে আসবে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা মেষরাশির ক্ষেত্রেও কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ জগন্নাথ দেবের বরদানে এই উল্টো রথের পর থেকে এই আট রাশি এবং একটি রাশি আমি বললাম সেটি হচ্ছে মেষ রাশি, সেই মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু সৌভাগ্য লাভ কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এর জায়গা থাকছে এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা পুনরুদ্ধার কিন্তু হবে। অর্থাৎ এই উল্টো রথ থেকে এই আটটি রাশি জগন্নাথ দেবের বরদানে ভাগ্য চমকাতে চলেছে, আপনার ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে। অবশ্যই আপনারা আবারও বলছি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করে শেষ করছি।